পুষ্টিবিদদের মতে সমতলের পানি ক্যালোরি শূন্য, তাই পানি ইচ্ছা মতো পান করা যায়। অন্যান্য খাদ্য উপাদানের মতো পানি শর্করা, আমিষ, প্রোটিন বা চর্বির উৎস না। এটা শুধুমাত্র আপনাকে আর্দ্র রাখতে কাজ করে। সুতরাং পর্যাপ্ত পানি পান করায় কোনো ওজন বাড়ার ঝুঁকি নেই। পর্যাপ্ত পানি পান না করলে আপনার শারীরিক কর্মক্ষমতা হ্রাস পেতে পারে। এমনকি আপনার শরীর থেকে মাত্র 2% পানি কমে গেলেও লক্ষণীয়ভাবে আপনার শরীরের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে। এর ফলে আপনি অল্পতে ক্লান্ত বোধ করবেন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, স্বাভাবিক কাজকর্মে আগ্রহ হারিয়ে ফেলবেন, এমনকি ব্যায়ামও করতে ইচ্ছে করবে না। অন্যদিকে গবেষণায় দেখা গেছে শরীরে পানির একটি নির্দিষ্ট মাত্রা শুধু ওপর থেকে শারীরিক সক্ষমতা দেয় না, বরং অক্সিডেটিভ স্ট্রেস তথা শ্বাস প্রশ্বাস চাপও সহজ করে, যা শরীরকে আরো উদ্দীপ্ত এবং কর্মক্ষম করে তোলে। আসলে মানব শরীরের 80% মাংসপেশি পানির সাহায্যে সজীব থাকে, যার ফলে আপনি কর্মক্ষম হয়ে ওঠেন। সুতরাং কর্মক্ষম, উদ্দীপ্ত ও চনমনে শরীর পেতে পর্যাপ্ত পানি পানির বিকল্প নেই। মস্তিষ্কের কার্যকলাপের উপর আপনার শরীরের জলের পরিমাণের একটা বড় ধরনের প্রভাব রয়েছে। গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের কোষ থেকে মাত্র 1-2% জল কমে গেলে মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ে কয়েকজন তরুণীর ওপর পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় আরও দেখা যায় ব্যায়ামের মাধ্যমে মেয়েরা শরীর থেকে মাত্র 1.36% তরল হারানোর পর দুর্বল হয়ে পড়ে, তাদের মস্তিষ্কের চনমনে ভাব চলে যায় আর মাথা ব্যথা শুরু হয়। একইভাবে একজন পুরুষের ওপর গবেষণা পরিচালনা করে দেখা যায় তারা 1.59% তরল হারানোর পর ক্লান্ত হয়ে পড়ে, তাদের মস্তিষ্কে উদ্বেগ কাজ করে এবং কার্যক্ষমতা হ্রাস পায়। অনেক মানুষের মাইগ্রেনের ব্যথার অন্যতম প্রধান কারণ ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। নতুন এক গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত পানি পান প্রাথমিক পর্যায়ে মাথা ব্যথা প্রতিকারে খুবই কার্যকরী, এমনকি মাথা ব্যথা প্রতিরোধেও সমান গুরুত্বপূর্ণ। যদিও বিশুদ্ধ পানিতে কোনো পুষ্টি উপাদান থাকে না, তবে পানি কিছু খনিজ উপাদান শোষণ করে এবং শরীরের বিভিন্ন অংশে বিতরণ করে। উদাহরণস্বরূপ বোতলজাত খনিজ পানিতে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতো কিছু স্বাস্থ্যকর খনিজ উপাদান মিশ্রিত থাকে, যা পান করার পর শরীরের বিভিন্ন অংশে পানি প্রবাহের সাথে সাথে পৌঁছে যায়। বাজার থেকে কেনা বোতলজাত পানি দেখে দেখলে পানিতে বিদ্যমান খনিজ উপাদান সম্বন্ধে আপনিও জানতে পারবেন। শরীরের তাপ কমানো তথা পরিবর্তনের জন্য পানি খুবই কার্যকর উপাদান, এমনকি মানব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রাথমিক উপাদান পানি। শরীরের অন্যান্য উপাদানের চেয়ে পানি অপেক্ষাকৃত বেশি তাপ শোষণ করতে পারে, যে কারণে হঠাৎ পরিবর্তিত তাপমাত্রার বিরুদ্ধে মানব শরীরের প্রতিটি কোষের মধ্যে থাকা পানি ঢাল হিসেবে কাজ করে। এই কারণে বিশেষজ্ঞরা গরম আবহাওয়া ও পরিবেশে প্রচুর পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন ব্যক্তির লিঙ্গ, বয়স, ওজন, দৈনন্দিন শারীরিক কাজের পরিমাণ এবং আবহাওয়ার তারতম্যের উপর ভিত্তি করে প্রয়োজন মতো পানি পান করা সবচেয়ে উত্তম। তবে যদি বেশি পানি গ্রহণে আপনার অনীহা থাকে, তবে দৈনন্দিন পানির চাহিদা পূরণ করতে সরাসরি পানি পান করার বদলে অন্য পন্থা অবলম্বন করতে হবে। আপনি চাইলে তরমুজ বা এ জাতীয় পানিযুক্ত ফল খেতে পারেন, চাইলে কোনো ফলের জুস খেতে পারেন, আবার প্রতিবার কিছু খাওয়ার পূর্বে 1 গ্লাস পানি খেয়ে নেওয়ার অভ্যাসও করে তুলতে পারবেন।